আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আয়োজিত পিকনিকে যাচ্ছি। পিকনিক স্পটটি হচ্ছে নিউ ইয়র্কের করোনা পার্কে। আমরা চলে আসছি পিকনিক স্পটে। এখানে একজন ম্যাজিক দেখাচ্ছেন আর বাচ্চারা মুগ্ধ হয়ে সেই ম্যাজিক দেখছে। পাশেই সকালের নাস্তা, হট ডগস, ব্রেড, তরমুজ, চিপস, ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস আছে, যার যেটা পছন্দ নিচ্ছে। বাচ্চাদের ইভেন্টগুলো শুরু হয়েছে, বাচ্চারা মাশাল্লাহ দৌড়ে অংশগ্রহণ করেছে। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ে তৃতীয় হয়েছে। বাচ্চারা দৌড়ে অংশগ্রহণ করেছে, আমার মনে হয় এটা একটা অনেক বড় ব্যাপার, তাই আমরা খুব খুব খুশি। আর লাস্ট মোমেন্টে এমন এক ঘটনা ঘটলো, আমরা কেউ কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। কি ঘটনা ঘটলো একটু পরেই বলছি। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ব্যান্ড হাতে নিয়ে সবাই খাবার নেওয়া শুরু করেছে। প্রতিটা কাজ বাপার সদস্যরা খুব সুন্দরভাবে করছে। দুপুরের খাবারে ছিল সালাদ, রাইস, চিকেন রোস্ট, কাবাব, মিক্সড ভেজিটেবলস, খাসির মাংস, ডাল। আর ডেজার্ট ছিল পায়েস। খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো, সবাই খুব পছন্দ করেছে। শুরু হচ্ছে মহিলাদের বালিশ খেলা। আমি এতে অংশগ্রহণ করে অনেক এনজয় করেছি। আর ওদিকে চলছে পুরুষদের ফুটবল খেলা, ক্রিকেট এবং হ্যান্ডবল।
পাশেই খুব সুন্দর একটি ল্যাক আছে, এর এক পাশে কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ বাইক রেন্ট করে বাইক রাইড করছে, বোটও রেন্ট করা যায়, পাশে মিউজিক বাজছে, কেউ পিকচার নিচ্ছে। শুরু হলো পুরস্কার দেওয়া নেওয়ার পালা। বাচ্চারা পুরস্কার পাওয়ায় আমরা ভীষণ খুশি, ওদের পুরস্কার হাতে নিয়ে দেখছি, আবার ওদের কিছু পিকচারও তুলছি। এদিকে রাইদ আর আরিবের ভীষণ মন খারাপ, দৌড়ে অংশগ্রহণ করার পর থেকেই ওরা শুধু বলছে ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে না কেন। কোথা থেকে যেন আমার হাজব্যান্ড আর ওর কাজিন দুজন দুটো ওয়াটার গান নিয়ে এসে হাজির, রাইতকে একটি আর আরিফকে একটি দিয়ে দুজনের মুড ঠিক করা হলো। তারপর শুরু হলো রেফেল ড্র, ফিফথ ফোর্থ থার্ড সেকেন্ড প্রাইজ দেওয়া শেষ। পুরস্কার ছিল ল্যাপটপ, তারপর সেকেন্ড পুরস্কার ছিল কালাহারি রিসোর্ট টু নাইটস টিকেট। আমি ভিডিও করছি, পাশাপাশি নাম্বারগুলো কানে শুনছিলাম, কারণ আমার মেয়ে তার বাবাকে নিয়ে দুটো টিকিট কিনেছে, কেনার পর থেকেই হাতে নিয়ে ঘুরছে, আর আমার মেয়ে তার আব্বুকে জিজ্ঞেস করছিল, আব্বু এই টিকিট দিয়ে কি প্রাইজ পাওয়া যায়? ও আবার মেয়েকে বলছে, এটা আব্বু জাস্ট ফান, পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু তুমি দৌড়ে যে পুরস্কার পেয়েছো এতেই কিন্তু আমরা অনেক খুশি।
প্রথম পুরস্কারের পালা 65-ইঞ্চ টেলিভিশন, নাম্বার তোলা হলো, ঘোষণা হলো, আমি আমার মেয়েকে ডাকছি। এর মধ্যে আমার হাজব্যান্ড হেসে বলে ওঠে, ফার্স্ট প্রাইজ এদিকে, ফার্স্ট প্রাইজ এদিকে। দেন আমার মনে হলো এটা ফার্স্ট প্রাইজের ঘোষণা ছিল। তার আগে পর্যন্ত আমি ভিডিও করছিলাম, ফিউ সেকেন্ড আমার মাইন্ডে এটা আসেনি যে আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি। তারপর তো বুঝতেই পারছেন, মাশাল্লাহ আমার মেয়ে পেয়ে গেল 65-ইঞ্চ টেলিভিশন। আলহামদুলিল্লাহ সারাদিন খুব আনন্দে কেটেছে, বড় ছোট সবাই আমরা খুব এনজয় করেছি। ধন্যবাদ বাপার সদস্যদের, ব্লগে শেয়ার করে আনন্দটাকে আমি ডাবল করে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।